স্টেশন এখান থেকে হেঁটে গেলে ম্যাক্সিমাম বলছি 1.5 মিনিট লাগবে। ফ্ল্যাটটা পেয়ে যাচ্ছি আমি ফার্স্ট ফ্লোর, 2BHK ফ্ল্যাট, মেনটেন্যান্স নিই 7000 টাকা, একদম ঠিক শুনুন, মেনটেন্যান্স নিই 7000 টাকা। দক্ষিণ খোলা, পূর্ব খোলা, যতদূর সম্ভব পশ্চিম, দক্ষিণ পূর্ব আর উত্তর তিন দিক খোলা ফ্ল্যাট আমি পেয়ে যাচ্ছি। পেছন দিকে আমার দরজা, পূর্ব দিকে মুখ করে ঢুকলাম। এইটা হচ্ছে আমাদের ফার্স্ট ফ্লোর ঢোকার পরে। এখানে চলার সময় দরজা, সব লাইট আমি এখনো জ্বালাইনি, রাত্রি হয়ে গেছে। তো এখানে টিভি ফিভি লাগানোর জায়গা, মজাক করে আমি যে পেয়ে যাচ্ছি ডবল টয়লেট যতদূর সম্ভব। একটা হচ্ছে ইন্ডিয়ান, পাশেরটা হচ্ছে ওয়েস্টার্ন, বাস এখানে বেসিন পেয়ে যাচ্ছি, যথেষ্ট জায়গা, সাফিসিয়েন্ট স্পেস। এটা একটা রুম চলে আসছে, এই রুমটা পেয়ে যাচ্ছি আমাদের পূর্ব আর দক্ষিণ খোলা, পূর্ব দিক আর দক্ষিণ দিক খোলা। এসির পয়েন্ট রয়েছে, যতদূর সম্ভব এসির পয়েন্ট এটাই রয়েছে। হ্যাঁ, এসির পয়েন্ট রয়েছে এখানে। আচ্ছা, এদিকে ঘুরলাম, এখানে ওয়াশিং মেশিন রাখার বা যে কোনো কিছু রাখার জায়গা পেয়ে যাচ্ছি, আমরা ফ্রিজ রাখার জায়গা পেয়ে যাচ্ছি। এখানে আমাদের কিচেন চলে আসছে, চিমনি লাগানো আছে, এখানে ফ্রিজ বসে যাবে। এটা হচ্ছে আমাদের মাস্টার বেডরুম, এই রুমটা পেয়ে যাচ্ছি আমরা উত্তর পূর্ব খোলা, উত্তর পূর্ব খোলা এই রুমটা আমরা পেয়ে যাচ্ছি। এর সাথে আমরা বারান্দাও পেয়ে যাচ্ছি, এই রুমটাতে আমরা ওয়েস্টার্ন টয়লেট পেয়ে যাচ্ছি। শাওয়ার নিচেট লাগানো আছে, এক্সস্ট লাগানো আছে বাথরুমে, সাফিসিয়েন্ট স্পেস, পুরো ওপেন। দিনের বেলা পুরো এখানটা আলো খেলবে, যেহেতু আমাদের পূর্ব দিক খোলা পাচ্ছে এখানটা। উপরে এখানে স্টোরেজ স্পেস চলে আসছে, প্লাস এদিকে একটা স্টোরেজ স্পেস চলে আসছে। সুন্দর পরিবেশে ভালো ফ্ল্যাট, শ্রীরামপুর গোস্বামী পাড়ে অবস্থিত। ফার্স্ট ফ্লোরে পেয়ে যাচ্ছি, লিফট নেই ফ্ল্যাটটা, লিফট দরকারও থাকে না ফার্স্ট ফ্লোরের ফ্ল্যাট হলে। 7000 টাকা উইথ মেইনটেন্যান্স, যদি পছন্দ থাকে আমাকে ইনবক্স করুন, বাইকাদের ইনবক্সে বলেছি। থ্যাংক ইউ, টাটা।